সালমানশার 25তম প্রয়াণ দিবসে স্মৃতিচারণ করেছেন তার সহকর্মী ও চিত্রনায়িকা শাবনূর। তিনি বলেছেন, চলচ্চিত্রে জুটি হওয়ার পাশাপাশি যে মানুষটি ছিল বন্ধু, পরামর্শক, সমালোচক এবং ভালো কাজের অনুপ্রেরণাদাতা, সে একজনই সালমানশাহ। শাবনূর আরও বলেন, দুই যুগ পরেও চলচ্চিত্র অঙ্গনে তার শূন্যতা পূরণ হয়নি, হয়তো কোনোদিন হবেও না। তার কারণ, সালমান তার সময়ের চেয়ে নিজেকে এক ধাপ এগিয়ে রাখার চেষ্টা করত, যে জন্য অভিনয়ে বারবার নিজেকে ভেঙে নতুন রূপে পর্দায় তুলে ধরার চেষ্টা করেছে। সে কারণেই সালমান আজ চলে যাওয়ার 25 বছর পরও প্রাসঙ্গিক। তিনি বলেন, আমার ভালো লাগা এখানে। ক্যারিয়ারের প্রথম ভাগে সর্বাধিক ছবিতে তার সঙ্গে জুটি হওয়ার সুযোগ হয়েছে। একসঙ্গে 14টি ছবিতে জুটি হয়েছি আমরা, কিন্তু এই জুটি যে একদিন ভেঙে যাবে তা স্বপ্নেও ভাবিনি। তবু সে চলে গেছে আমাদের ছেড়ে। তার শূন্যতা আমার মতো সিনেমা প্রেমী অনেকের মনে তাই আজও আঁচড় কেটে যায়। এছাড়াও শাবনূর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সালমানশাহর 25তম মৃত্যুবার্ষিকীতে একটি আবেগঘন স্ট্যাটাস শেয়ার করেছেন। শাবনূর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেখানে লিখেছেন, সালমানশাহ স্মরণে, আজ 6ই সেপ্টেম্বর আমাদের জন্য অতি বেদনার একটি দিন। 1996 সালের এই দিনে তুমি ছেড়ে চলে গেছো আমাদের। আসলে কি ছেড়ে যেতে পেরেছো? আমাদের কোটি ভক্তদের বিশ্বাসে তুমি বেঁচে আছো প্রতিটা মুহূর্তে আমাদের মাঝে। কে বলেছে তুমি নেই? তুমি আছো সবার মাঝে, হৃদয়ে, মননে, মস্তিষ্কে সবসময় বিরাজমান। কোটি কোটি ভক্ত আজও তোমাকে নিয়ে গর্ব করে, অন্ধের মতো ভালোবাসে, কাঁদে, তোমাকে নিয়ে ভাবায় তাদেরকে। ফুল ফোটে, সেই ফুল ঝরেও যায়। ফুল হয়ে এসেছিলে আমাদের মাঝে, কিন্তু ঝরবে না কোনোদিন। আজ তোমার চলে যাওয়ার এতটি বছর, কিন্তু মনে হয় এই তো সেদিন আমরা একসাথে শুটিং করেছি, গল্প করেছি, কত স্মৃতি যা আজও চোখে ভাসে। কে বলেছে সালমান তুমি নেই? তুমি আছো, তুমি থাকবে সারা জীবন ভর। এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলব না, যেখানেই থাকো ভালো থাকো, শাবনূর। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। নেক্সট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।